वेलकम बैक टू माय चैनल और आपनी लाइफस्टाइलो सब बाइके स्वागत छोटोदेर अनेक 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 ভালোবাসা और बड़ोदेर प्रणाम और तोमरा केमन आछो आशा करी खूब खूब ভালো আছো আমিও ভালো আছি আমি অর্পিতা নিয়েছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো দেখতে থাকো আর এখন তো 10টা বাজে আর 10টার সময় আমার কিছুই খাওয়া হয়নি এখনো মেয়েটা জেগেছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে বিছানাটা তোলা হয়ে গেছে আর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর আমার কিচ্ছু কাজ হয়নি কোনো রান্না বান্না কিচ্ছু হয়নি আজকে তো এখন আমি প্রথমে বাসনগুলো মেজে নেব তো চলো আগে আমি বাসনগুলো মেজে নিই তো চলো আমার বাসন মাজা ঘর ঝাড় দেওয়া সবকিছু হয়ে গেছে তো এখন আমি রান্নাটা করে নেব আর মেয়ে উঠে গেলে তো বোঝোই তোমরা করা যায় না তো তাড়াতাড়ি চলো আমি আগে রান্নাটা করে নিই আমি আজকে সয়াবিন রান্না করব আর এই যে সয়াবিন এই যে আলু আর আজকে রসুন দিয়ে রান্না করব কোনদিনও করিনি দেখি কেমন লাগে এই যে পেঁয়াজ একটা নিয়েছি আর রসুন আর আদা তো চলো এটা সিদ্ধ বসিয়ে দিই মানে সয়াবিন গুলো আমি দেখো এখানটায় আলু ভাজছি আর এখানেও ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে ডিম ভাজছি তোমাদের তো বললাম যে আমি সয়াবিন করব তো কালকে যেহেতু ভালো হয়েছিল ওই তরকারিটা করে তো আজকেও বললো যে এটাই করো
আর কি, আর আমারও সোয়াবিন আবার খেতে ইচ্ছা করছিল, তো আমি সোয়াবিনটাও ভিজিয়ে ফেলেছিলাম। তো এই দুটো আজকে একসাথে রান্না করব। আর চালটাও ধুয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি, ঠিক আছে? তো চলো আগে আমি রান্নাটা করে নিই। এই দেখো আলুটাও ভাজা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, আর এই যে দেখো খেলছে। সোনাই কানটা খোলো, আওয়াজ হচ্ছে? ও তোমার টাং দেখি, ওলি বাবালে, তোমার কান কই? কান এটা তোমার চুল, তোমার চুল কই? চুল তোমার চুল দেখাও, দেখাবে না? তোমার চুল কই? বছো বছো এখানে বছো, তোমার সোনা চুল কই? চুল এটা চুল, বাহ কি সুন্দর। আর ছাগল আসলে কি করো তুমি? ছাগল আসলে কি করো? বাবা ওইভাবে তাড়িয়ে দাও। আর পুজো করলে কি করো? চলো পুজো করে আসি, তাহলে উলুটা দিয়ে দাও, উলুটা দিয়ে দাও। দেবা না? ঠিক আছে পরে দেবা। এই যে দেখ তাকা, উলুটা দিয়ে দাও উলু। এই যে এখন আমি খেতে বসে পড়েছি। তো এটা আম নিয়েছি, আর এটা কালকের ডাল, আজকে কিন্তু ডাল করিনি। আর এই যে ভাত, আর এই যে সয়াবিন দিয়ে ডিমের ঝোল। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আমি স্নান করব। আমার খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর ঘরটাও মুছে নিচ্ছি, তারপরে স্নানে যাব, আর স্নান করতে গিয়ে কটা জামা কাপড়ও কেচে নেব। আমার চান হয়ে গেছে, আর একটু দেরি হলো, অনেকগুলো জামা কাপড়ও কাচলাম, আর আমার পুজোটাও দেওয়া কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে নিই। তুমি পুজো দিয়েছ সোনাই? তুমি পুজো দিয়েছ? এই দিকে তাকাও একটু, পুজো দিয়েছ? হ্যাঁ। তুমি ভাত খেয়েছ? হুম। এদিকে একটু তাকাও, তুমি কি করছো এখন? খেলছো? হ্যাঁ তুমি খেলছো। এই দিকে তাকাও, এই যে আলু, আলু নাচবে আলুতে? তোমার আলু কই? আলু নাচবে একটু? ও এই যে তাকাও, কি করছো তুমি? কি খাচ্ছো তুমি? ছি 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 ছি, ওটা কি খাচ্ছো তুমি? ওটা আমায় দিয়ে দাও, আমি দিয়ে দাও, ওটা নোংরা। ছি ছি, বাহ আমাকে দিয়ে দিলে তো কি?
উরি বাবা, ওটা কি? ভাবলাম একটু ঘুমোবো, এই যে বসে বললো আর ঘুমোতেই দিচ্ছে না। ওটা খায় না, ওটা খায় না, দাও দাও। ছি 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 ছি, তুমি একটা রাখছি আর একটা করে মুখে দিচ্ছ, দিয়ে দাও আমায়, দিয়ে দাও দাও। বাহ, এটা ভালো তো। দেখতেই পেলে আমার মেয়ে খেলছে, আমিও ওর সাথে খেলছিলাম। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। ভেবেছিলাম আমি আজকে বাজারে যাব, কিন্তু আমার যাওয়া হলো না, আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারিনি। আর যেহেতু লকডাউন চলছে, 5টা অবধি দোকান খোলা, কালকে তো জামাই ষষ্ঠী, সেই কারণে আমি শাড়ি কিনতে যেতে চাইছিলাম, তো হলো না, এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। কালকে ষষ্ঠী, কি দেব বুঝতে পারছি না। একটা আমি ছাপার শাড়ি কিনে রেখেছিলাম, তো নর্মালি ছাপার শাড়ি, যদি আমি কালকে না যেতে পারি, মানে বাজারে কালকে না যেতে পারি, তো আমি ওটাই দিয়ে দেবো। পরে বলবো একটা ভালো শাড়ি দিয়ে, মানে পরে মাকে আমি বলে আসবো যে তোমাকে ভালো শাড়ি দিয়ে দেবো। কিন্তু মা তো একদমই নিতে চায় না আমার কাছ থেকে কিছু, বলে যে না কিছু আনবি না, কিছু আনবি না। তবুও বলো একটা দিন, নিতে তো ইচ্ছেই করে। কিন্তু এখন যা সিচুয়েশন, মানে বেরোচ্ছি, আমি বেরোচ্ছি বলবো না, কিন্তু যেসব দোকানে ভিড় নেই সেই সব দোকানেই কিন্তু আমি যাচ্ছি, যেসব দোকানে ভিড় আছে আমি যাচ্ছি না। আর যেহেতু কালকে ষষ্ঠীর বাজার, বুঝতেই পারছো কি ভিড় হবে, তাই আমি আজকে যেতে চেয়েছিলাম। আজকেও ভিড় হবে জানি, তবু একটু ফাঁকা যদি থাকতো। আর আমরা কিন্তু পরশু যাচ্ছি ষষ্ঠীতে, কালকে আমাদের মানে ওই নিরামিষ খেতে হয়, সেই কারণে আমি যাচ্ছি না। তো পরশু দিনকে আমি যাব, তার আগে যদি আমি পারি, দোকান খোলা থাকে তো কিনে নেবো, না আর কি করবো, ওটাই দিতে হবে। তো সেই কারণেই মনটা খারাপ লাগছে, ও কোনো ব্যাপার না, এটা কোনো কারণই না, কারণ যা সিচুয়েশন, সবাই তো ঘরেই থাকছে, অনেকে হয়তো ষষ্ঠীতেও যেতে পারবে না, তবুও তো আমি যেতে পারছি, এটাই অনেক, তাই না? তো ঠিক আছে, আমার ব্লগটা এই পর্যন্তই, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিও আগে পেতে পাশের বেল আইকনটা ক্লিক করো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। চলো বাই।